डियर ভিউয়ার্স আসসালামু আলাইকুম জাবের এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমরা আপনাদের দেখাবো শার্প ব্র্যান্ডের 60 লিটার ক্যাপাসিটির একটি ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক ওভেনটির বিস্তারিত জানাতে আমাদের সাথে আছেন রাজীব ভাই তো রাজীব ভাই আসসালামু আলাইকুম জি রাহিন ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই এখানে যে ইলেকট্রিক ওভেনটা আমরা দেখতে পাচ্ছি এটার বিস্তারিত আমাদের দর্শকদের একটু জানান জি ধন্যবাদ রাহিন ভাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেখুন ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমরা যে প্রোডাক্টটি নিয়ে এসেছি অত্যন্ত চমৎকার একটি প্রোডাক্ট বরাবরের মতো জাবের এন্টারপ্রাইজ আজও আপনাদের জন্য শার্প ব্র্যান্ডের একটি বড় ক্যাপাসিটির ইলেকট্রিক ওভেন নিয়ে এসেছে তো এই যে দেখেন আপনারা ইলেকট্রিক ওভেনটা ইলেকট্রিক ওভেন দিয়ে আপনারা বেকিং আইটেম গ্রিল আইটেম পিৎজা আইটেম এগুলো সবই করতে পারবেন এই ইলেকট্রিক ওভেনটা দিয়ে যেমন এখানে দেখেন সিম্পলি এখানে আপনারা চিকেন গ্রিল করতে পারবেন স্টিক আছে কাবাব আছে ফিশ গ্রিল পিৎজা কেক তারপরে রুটি বিস্কিট এগুলো সবই আপনারা এই ইলেকট্রিক ওভেনটা দিয়ে করতে পারবেন তো আমি প্রথমে এই ইলেকট্রিক ওভেনটা ভিতরে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা এটা কিন্তু অনেক সামনের যে গ্লাসটা দেখতেছেন আপনারা এটা কিন্তু ক্লিয়ার একটা গ্লাস এবং কি খুবই স্ট্রং একটা গ্লাস এটা ভিতরে যে হিট হলে এই গ্লাসটা কিন্তু খুব হেভি করে দিছে যেন আপনার এটার ভিতরে হিট হলে গ্লাসটা যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য এই গ্লাসটা খুব হেভি করে দিছে খুব হেভি একটা গ্লাস আর এটার ভিতরে দেখেন আপনারা এই যে ইলেকট্রিক ওভেনটা দেখতেছেন এটার ভিতরটা কিন্তু অনেক বড় আপনারা কিন্তু এটাতে অনেক খাবার একসাথে গ্রিল কিংবা বেকিং করতে পারবেন তো এখানে দেখেন ইলেকট্রিক ওভেনটার ভিতরে একটা কুলিং ফ্যান দেওয়া আছে পাশাপাশি এখানে একটা লাইট দেওয়া আছে এখানে একটা লাইট দেওয়া আছে আপনারা যখন এটা কাজ করবেন তখন এই যে লাইটটা দিয়ে আপনারা ভিতরটা দেখতে পারবেন খুব সুন্দরলি আর এটাতে এই ইলেকট্রিক ওভেনটা দেখেন এই যে হিটিং টিউব এই যে দেখেন উপরে দুইটা হিটিং টিউব আছে এই যে এই একটা হিটিং টিউব এই একটা হিটিং টিউব আর এটার নিচেও দুইটা হিটিং টিউব আছে এই যে দেখেন এই একটা হিটিং টিউব এবং এই একটা হিটিং টিউব মোট চারটা হিটিং টিউব দেওয়া আছে আর এখানে একটা ট্রে দেওয়া আছে আর এখানে একটা দেওয়া আছে ফুড ট্রে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে একটা গ্রিল র‍্যাক দেওয়া আছে আর এখানে একটা স্টিক দেওয়া আছে এই স্টিকের সাথে আপনার দুইটা এই যে দেখেন চিকেন অথবা ফিশ গ্রিল করার জন্য দুইটা কাটা দেওয়া আছে এগুলো আপনারা দুই সাইডে সেট করে নিতে পারবেন আর এই যে ট্রেগুলো বের করার জন্য যখন আপনি খাবারটা তৈরি করবেন তখন এই যে ট্রেগুলো কিংবা গ্রিলটা বের করার জন্য দুইটা স্ট্যান্ড দেওয়া আছে এগুলো দিয়ে এগুলোর সাহায্যে আপনারা গরম ট্রেগুলো বের করে নিতে পারবেন জি জি তো রাজীব ভাই আমাদের দর্শকদের বোঝার সুবিধার্থে ভেতরের যে মেজারমেন্টটা এটা একটু আমাদের জি মেজারমেন্ট দেখাই দেন এই যে 60 লিটার ক্যাপাসিটির আপনারা যে ইলেকট্রিক ওভেনটা দেখতেছেন এটা কিন্তু অনেক বড় ইলেকট্রিক ওভেন এখানে আপনারা অনেক বড় সাইজের একটা পিৎজা করতে পারবেন কিংবা আপনি চিকেন অনেক বড় সাইজের চিকেন দিয়ে দিতে পারবেন অনেকগুলো খাবার করতে পারবেন তো এটা ভিডিওতে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখন মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন আপনারা এটা আর কিন্তু এই যে দৈর্ঘ্যটা দেখতেছেন আপনারা এই দৈর্ঘ্যটা হচ্ছে আপনার 17 ইঞ্চি দৈর্ঘ্য হচ্ছে 17 ইঞ্চি জি 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 আর এটার যে প্রস্থটা দেখতেছেন আপনারা প্রস্থ হচ্ছে আপনার 13.5 ইঞ্চি 13.5 ইঞ্চি জি জি আর এটার ভিতরে যে ডিপটা দেখতেছেন এই যে ডিপটা এই ডিপটা হচ্ছে 13.5 ইঞ্চি অনেক বড় আপনারা কিন্তু অনায়াসে এটাতে 12 ইঞ্চি সাইজের একটা পিৎজা করতে পারবেন আর এটার আপনারা দেখেন বাইরে তিনটা টেম্পারেচার কন্ট্রোল নব দেওয়া আছে এতে কন্ট্রোল নবের এক একটার এক এক কাজ এটা হচ্ছে টেম্পারেচার সেটিংয়ের নব এখানে আপনি টেম্পারেচার আপনার 70 ডিগ্রি 130 ডিগ্রি 190 ডিগ্রি থেকে 250 ডিগ্রি পর্যন্ত করতে পারবেন ম্যাক্সিমাম আর এখানে হচ্ছে সিলেক্টর বাটন দেওয়া আছে এখানে আপনি ভিতরে যে হিটিং টিউবগুলো আছে কিংবা ফ্যান আছে সেখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন দিলে আপনার ওই অনুযায়ী হিটিং টিউবটা চলবে এগুলো আপনারা যে আইটেমটা করবেন ওই আইটেম অনুযায়ী দেখলে ক্যাটালগে দেওয়া আছে খুব সুন্দর করে বুঝবেন আর এরপরে যে নবটা দেওয়া আছে এটা দেখেন টাইমার এখানে আপনার 160 মিনিট পর্যন্ত সর্বোচ্চ টাইমার দেওয়া আছে অর্থাৎ আপনি 1 মিনিট থেকে 60 মিনিট পর্যন্ত টাইমার এটাতে ইউজ করতে পারবেন 10 মিনিট 20 মিনিট 30 মিনিট এই পরিমাণে যতক্ষণ আপনি টাইম দেন ওই পরিমাণে টাইমার হওয়ার টাইম নেওয়ার পরে এটা অটোতে অফ হয়ে যাবে জি জি তো রাজীব ভাই এটা আমাদের ওই বক্সটা একটু দেখাই দেন এটার বক্সটা আমাদের এই যে আপনারা এই যে ইলেকট্রিক ওভেনটা আমি যে বললাম এই যে এটার বক্সটা আপনারা দেখেন শার্প এটা হচ্ছে ইও 60K3 ইলেকট্রিক ওভেন একদম লেটেস্ট মডেল যেটা সেটা
আর এখানে দেখেন আপনারা এই পাশটা যদি একটু দেখেন বক্সের এখানে কিন্তু ডেসক্রিপশনগুলো কিংবা ফিচারগুলো খুব সহজেই দেওয়া আছে ইজি কি ফাংশন টোস্ট গ্রিল অ্যান্ড বেক আর এখানে আমাদের যে নর্মাল যে ভোল্টেজ বাসা বাড়িতে 220 ভোল্টেজ সেই ভোল্টেজে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর এটার পাওয়ার কনজাম্পশন হচ্ছে 2000 ওয়াট আর এটার ক্যাপাসিটি হচ্ছে 60 লিটার আর এখানে কি কি অ্যাক্সেসরিজ দেওয়া আছে সেটা এখানে দেখেন ট্রে ট্রে হ্যান্ডেল রুটিসার মানে কী কী দেওয়া আছে সেটা এখানে আছে আর এটাতে কিন্তু দেখেন ম্যাক্সিমাম 60 মিনিট পর্যন্ত টাইমার দেওয়া আছে অ্যাডজাস্টেবল টেম্পারেচার কন্ট্রোল উইথ ইন্ডিকেটর লাইট একটা ইন্ডিকেটর লাইট দেওয়া আছে যখন পাওয়ারটা আসবে তখন পাওয়ার লাইটটা জ্বলবে আর এটা কিন্তু অটো শাট অফ আপনি যে বললাম আপনি টাইমার দিয়ে দেবেন ওই টাইমার পরে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে দেখেন আপনারা এখানে টোস্ট গ্রিল বেক কনভেকশন ফাংশন কনভেকশন ফাংশন বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি যে খাবারটা যখন গ্রিল করবেন কিংবা আপনি যদি কেক বিস্কিট করেন তো ওখানে কাবাব করেন ওখানে যে একটা ন্যাচারাল কালার আসে হ্যাঁ পোড়া পোড়া কালার বাদামি রঙের কালার সেই কালারটা দিবে একদম অ্যাকুরেট সেই কালারটা দিবে আপনাকে এটাতে অনায়াসেই খুব সহজেই পিৎজা কাবাব তারপরে যে যে আইটেমগুলো করা যায় সবগুলো আইটেমই খুব সহজেই করা যাবে হ্যাঁ সব আইটেম আপনারা এটাতে করতে পারবেন জি জি তো রাজীব ভাই এটা আমাদের অনলাইন কাস্টমারের জন্য প্রাইসটা কত রাখতেছেন ধন্যবাদ রাহেন ভাই বরাবরের মতো জাবির এন্টারপ্রাইজ খুব বড় ডিসকাউন্ট দিয়ে এটা কাস্টমার অনলাইন কাস্টমারদের জন্য দিবে এটা কিন্তু মার্কেট এমআরপি প্রাইস আছে 14,900 টাকা তো আমরা এটা কাস্টমারদের জন্য দিচ্ছি অনলি 10,900 টাকায় অনলি 10,900 টাকায় জি তো ডিয়ার ভিউয়ার্স আপনারা কিন্তু শুনলেন মাত্র 10,900 টাকা হলেই আপনারা এই প্রোডাক্টটি নিতে পারবেন তো রাজীব ভাই এটা তো শার্প ব্র্যান্ডের যিনি পণ্য কিনলে অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি থাকে তো আপনারা এটাতে কি ওয়ারেন্টি দিচ্ছেন জি অবশ্যই ওয়ারেন্টি থাকবে আর শার্প হচ্ছে একটা খুবই জাপানিজ ব্র্যান্ড আপনারা জানেন খুবই ভালো কোয়ালিটির তো এটা আপনারা ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস পাবেন 1 বছর ওয়ারেন্টি তবে আমি এটা আপনাদেরকে বলতে পারি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে শার্প ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আপনারা অনায়াসে 10 থেকে 12 বছর 15 বছর এটা কোনো মানে সমস্যা ছাড়াই আপনারা এটা ব্যবহার করতে পারবেন মানে 10-15 বছরে কোনো সমস্যা হবে না আপনারা এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি তো রাজীব ভাই এটা অনলাইন কাস্টমারের জন্য এটা ঢাকা এবং ঢাকার বাইরে নেওয়ার যে প্রসেসটা এই প্রসেসটা একটু আমাদের জানান জি ঢাকার ভিতরে এটা যদি কেউ নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে থাকি অথবা পাশাপাশি কেউ যদি আমাদের শোরুমে এসে দেখে নিতে চান আমাদের কাছে আরও অনেক সাইজের ইলেকট্রিক ওভেন আছে কিংবা অন্যান্য আইটেমগুলোও আছে হোম অ্যাপ্লায়েন্স আইটেম বলতে আপনাদের যা যা লাগে মোটামুটি আমাদের সবই আছে ইনশাল্লাহ আপনারা এসে আমাদের এখানে দেখে নিতে পারেন আর ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চান তাহলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে ভিডিও ডিসক্রিপশনে সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আপনারা এটা নিতে পারেন তো সেক্ষেত্রে আসলে ছোট্ট একটা কন্ডিশন হচ্ছে ঢাকার বাইরে আপনাকে অর্ডার কনফার্মেশনের জন্য যেহেতু আমরা এটা কুরিয়ার সার্ভিসে বুকিং করে থাকি সেহেতু আপনাকে অন্তত 1,000 টাকা আপনাকে অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করতে হবে আমাদের যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে আর বাকিটা আপনারা কুরিয়ার সার্ভিসে প্রোডাক্টটা যখন নিয়ে নেবেন তখন বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসে দিয়েই আপনারা কিন্তু প্রোডাক্টটা তুলে নিতে পারবেন জি জি তো ডিয়ার ভিউয়ার্স আপনার কিন্তু এই ইলেকট্রিক ওভেনটির বিস্তারিত জানলেন আশা করি এই পণ্যটি আমাদের শপে সরাসরি এসে কিনবেন অথবা অনলাইনে অর্ডার করবেন আপনাদের প্রয়োজন মতো অর্ডার করবেন ভিডিও ডিসক্রিপশনে অ্যাড্রেস এবং নাম্বার দেওয়া থাকবে আশা করি আমাদের সাথেই থাকবেন ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জি ধন্যবাদ ধন্যবাদ দর্শক যদি আপনারা ব্র্যান্ডের আপডেট প্রোডাক্ট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন যে কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আমরা আসবো ধন্যবাদ আসসালামু আলাইকুম